করল চন্দননগরে বামেদের, ঝালতায় কংগ্রেস, ভাটপাড়া, দমদম, দক্ষিণ দমদম ও পানিহাটিতে জয়ী হল তৃণমূল। 1990 সাল থেকে চন্দননগর কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড বাম ফ্রন্টের হাতছাড়া হয়েছিল। কখনো কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল এই ওয়ার্ডে জয় পেয়েছিল। আজ সেই ভোটের ফল ঘোষণা হতেই সব শেষে দেখা গেল বামফ্রন্ট প্রার্থী অশোক গাঙ্গুলি 130 ভোটে জয়লাভ করেছে। এই জয়লাভ মোটেই তাদের কাছে প্রত্যাশিত ছিল না। স্বাভাবিক কারণে ঘোষণার পরই আনন্দে আত্মহারা হয়ে ওঠে দলীয় কর্মীরা। অশোক গাঙ্গুলি আবেগতাড়িত হয়ে প্রতিটি মানুষকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। শেষ হাসিটি হাসল সিপিএম এর অশোক বাবুই। ওয়ার্ডের মানুষকেই তিনি এই জয় উৎসর্গ করেছেন। তাৎপর্যপূর্ণ এই জয় আজকের এই পরিস্থিতিতে, আমরা 32 বছর পর 17 নম্বর ওয়ার্ড আমাদের মানুষ আশীর্বাদ করেছেন। এই জয় আমি উৎসর্গ করছি তাদেরই, যে সমস্ত আমাদের কর্মী তারা প্রয়াত হয়েছেন, সমস্ত দলের কর্মী, রাজনৈতিক কর্মী, সে তৃণমূল হতে পারে, আমাদের বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে। এই জয় আমাদের কাছে, আমাদের কর্মীদের কাছে, ওয়ার্ডের মানুষের কাছে যে প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। আজকে আমি নির্বাচিত হওয়ার পর কোনো দলের কাউন্সিলর নই, আমি 17 নম্বর ওয়ার্ডের সকল মানুষের কাউন্সিলর। তবে এই পরাজয় মেনে নিতে পারেনি তৃণমূল কংগ্রেস। ডেপুটি চেয়ারম্যান ও তৃণমূল নেতা মুন্না আগরওয়াল, তিনি অবশ্যই জয়টিকে বিজেপি ও সিপিএম এর আতাতের ফলে সাফল্য এসেছে বলে মন্তব্য করেছেন। বিজেপি সিপিএম আতাত, রাম আর বাম এক হয়ে এখানে লড়াই করেছে। যারা বলতো সিপিএম এর লোকেরা যে আমরা না, আমরা বিজেপি কয়েনে এপিট আর ওপিট, তারা 17 নম্বর ওয়ার্ডে প্রমাণ করে দিল তারা হচ্ছে সোলের অমিতাভ বচ্চনের হাতে যে কয়েনটা ছিল, দুদিকেই হেড, দুদিকে সিপিএম আর বিজেপি একই। অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, সিপিএম আর তৃণমূলের এটা গট আপ গেম। সবাই জানে বাম আর রাম কোনোদিনও এক হতে পারে না, কিন্তু বাম সিপিএম, বাম তৃণমূল এক হবে, এতে কোনো দ্বিধা রাখে না। আমরা বিধানসভাতেও দেখলাম, আর এই যে সদ্য হতে চলেছে যে রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে তো পরিষ্কার একবারে ভেসে উঠেছে সেই ফিস ফ্রাই, নবান্নের ফিস ফ্রাই, বিমানদার ফিস ফ্রাই, সে আবার নতুন করে সেটা পুনরাবৃত্তি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরির হাত ধরে দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আবার এরা লোকসভায় একজোট হওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে দমদম পৌরসভার উপনির্বাচনে 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায় জিতেছেন 2747 ভোটে। আমি 4 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিক বৃন্দর কাছে উৎসর্গ করতে চাই। বানার্জী পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নটা আমি 4 নম্বর ওয়ার্ডের আনাচে কানাচে পৌঁছে দিতে পেরেছি, তাই মানুষ আমার উপর আস্থা আবার রেখেছে। আর এখন যেটা কাজ আছে, আমি একটা মাঠ করার একটা আমার ইচ্ছা আছে, এটা আমার 4 নম্বর ওয়ার্ডের মানুষদের একটা ডিমান্ড, ওটা আমি যেইভাবেই হোক ওটা করতে হবে আমার। দক্ষিণ দমদম পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এখানে তৃণমূলের বনশ্রী চ্যাটার্জি জয়ী হয়েছেন। আমি দাদার সৈনিক হিসেবে এটাই বলবো, আমি সবার পাশে দাঁড়াবো, সবার জন্য সেবামূলক কাজে সাহায্য করবো, কাউকে ফেরাবো না। 10,000-এর ওপরে জিতিনি, মনে হয় 9,500-ই জিতেছি। সেরা কিনা তাও জানি না, কারণ এখানে আমরা কম্পিটিশনে মনোভাব নিয়ে লড়ি না। আমি জিতেছি, দ্যাটস এনাফ। আমি 100 বসে 1,000 ভোটে 2,000 ভোটেও যদি জিততাম, সেটাও ভাবতাম আমাদের দাদার জয়, আমাদের দিদির জয়, আমাদের ছেলে মেয়েদের জয়, আমার বান্ধবীদের পরিশ্রমের জয়। আর জনগণের অকৃতজ্ঞ নয়, তারা যে কৃতজ্ঞতা দেখিয়েছে আমাদের দাদার প্রতি, তার জয়। অপরদিকে পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূলের মীনাক্ষী দত্ত জয়ী হয়েছেন। ভাটপাড়ায় 3 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কনকলতা দাস জয়ী হয়েছেন 955 ভোটে। ঝালদার উপনির্বাচনে জয়ের হাসি হেসেছে জাতীয় কংগ্রেস। অনুপম দত্তের উদ্দেশ্যে অর্পণ করব। এই জয় হচ্ছে মামাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। যত দিন যাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে যেইভাবে প্রকল্প নিয়ে এসছেন, তার জয় হচ্ছে। প্রত্যেকবারই তোলে, ওইটা নিয়ে কিছু বলার নেই। এই যে উন্নয়নের জয় তার জন্য, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এবার আর বলবো, অনুপম দত্ত যে ওয়ার্ডে কাজ করেছে, মানুষ তাকে ভালোবাসে, তার জয়। সেটা ওয়ার্ডে দেখবো তারপরে।
সুখবর সুখবর, আপনার এলাকায় চলে এসেছে অন্নপূর্ণা ইলেকট্রনিক্স। এখানে একই ছাদের নিচেই পাবেন টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ নামি দামি সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যের বিপুল সম্ভার। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় রয়েছে 30-40% ছাড়। তাই দেরি না করে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে আজই চলে আসুন অন্নপূর্ণা ইলেকট্রনিক্সে। অন্নপূর্ণা ইলেকট্রনিক্স, বাগপাড়া মোড়, উৎসব বিয়েবাড়ির পাশে। ফোন নাম্বার 9804894756।